সাইফুল রিপন, 250 ঘর যেহেতু পুড়ে গেছে, বাসিন্দারা নিশ্চয়ই গৃহ ছাড়া, এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন বা বেসরকারিভাবে কেউ এগিয়ে এসেছে কিনা, বা হতাহতের পরিমাণ এবং অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত কোনো কারণ জানতে পেরেছেন কিনা? তো এখনও চলছে এবং এখানে ফায়ার সার্ভিসের যেই দল এসছে ভোর থেকে তারা কাজ করছে, এবং আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি যে 18টি ইউনিটের প্রায় 165 জন লোকবল নিয়ে ফায়ার সার্ভিস কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন আগুন নেভানোর, এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু তারা এখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু ভস্মীভূত যেই ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং এখানকার যারা বাসিন্দারা ছিল সেই বাসিন্দারা কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো তারা নিয়ে বের হতে পারেননি আগুনের কারণে, এবং তারা কিন্তু সেই জিনিসগুলোই খোঁজাখুঁজি করছেন এখানে। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা 3:49 আগুনের খবর পেয়ে কিন্তু তারা এই ঘটনাস্থলে এসেছেন 4:12, এবং দীর্ঘ সময় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, প্রায় 2.5 ঘন্টা প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ করে, কিন্তু এখনও কিন্তু এই পুরো এলাকাটি, আগুন যেই এলাকাটিতে অগ্নিকাণ্ডে সংঘটিত হয়েছে পুরো এলাকাটিতে কিন্তু এখনও পানি দিয়ে সেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এর মাঝে এখানকার বাসিন্দারা যারা আছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং আপনি যেটি বলছিলেন যে স্থানীয় প্রশাসন থেকে কেউ এসেছে কিনা, আমি যেই পাশটিতে আছি সেই পাশটিতে শুধুমাত্র ফায়ার সার্ভিসের যে উদ্ধারকর্মী দল এবং পানি নেভানোর কাজে যারা নিয়োজিত আছে আমরা শুধু তাদেরকেই দেখতে পেয়েছি, এছাড়া অন্য কাউকে দেখতে পাইনি। এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে 3:30 নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো আমরা এখানে দু একজন বাসিন্দার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে আগুন কখন লেগেছিল এবং কীভাবে আপনারা টের পেলেন। আমরা ঘুমেছিলাম, ঘুমানোর পরে শুনে যে আগুন লাগছে, আগুন লাগার পরে পরে আমরা উঠছি, কিন্তু আমরা ঘরের মাল ছামানা বাইর করতে পারিনি, ওখান থেকে আগুন লেগে আসছে, দাও দাও করে আগুন জ্বলে আসছে, এদিক দিয়ে পুরো বাতাসে এ পর্যন্ত নিয়ে আসছে, মানে আমরা বাড়ানির মতো সুযোগ পাই নাই, আমরা ওই চিপাতে বার হয়ে গেছি, এই গেটে কোনো লোক বাইরে হতে পারে না, সব এই গেট দিয়ে বাইরে হয়ে গেছে। ফায়ার সার্ভিস কি তাৎক্ষণিক আসতে পেরেছিল? ফায়ার সার্ভিস আসছে, আসার পরেও কিন্তু এই আগুনটা যখন ওদিক থেকে অধিবার করে তখন ওনাদের অনেক লেট হয়ে যায় এই পানি সাপ্লাই করার জন্য, বারবার আমরা বলতেছি, তারপরে এখানে আসার পরে ওরা পানি লাইনে টানতে পারে না, কিন্তু এদিক দিয়ে পুইরা এদিক দিয়ে আসতো, বাতাসে যেখানে গেছে সেখানে পড়তেছে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু তাদের অভিযোগ যে ফায়ার সার্ভিস আসলে সময় মতো কাজ শুরু করতে পারেনি, তবে ফায়ার সার্ভিসেরও আসলে কাজ করার কিছু প্রতিবন্ধকতা আছে, এবং যেসব এলাকায় তারা কাজ করেন তাদের কিন্তু প্রথমে পানির যে উৎস সেই উৎস থেকে ব্যবস্থা করে কিন্তু তাদের এই এই ধরনের আগুন নেভানোর কাজ কিন্তু করতে হয়। খুব স্বাভাবিকভাবেই তাদের কিছুটা বিলম্বিত হয়েছে তাদের কাজে, কিন্তু তারপরেও কিন্তু ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী দল তারা কিন্তু এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে, এবং তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কাজ করছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাথী সাইফুল রিপন, ধন্যবাদ আপনাকে।